এটা কি সাপ? এক ঝলকে দেখে বোঝা যাবে না কোনটা সাপ কোনটা খোলা। দেখে তাজ্জব নেটিজেনরা। প্রকৃতি তার সমস্ত সৃষ্টিকে আলাদা পরিচয় ও দৃষ্টিভঙ্গি দিয়েছে। ক্ষুদ্রতম পাখি থেকে শুরু করে বড় আকারের প্রাণী পর্যন্ত তাদের এমন অনুভূতি দেওয়া হয়েছে যা মানুষের কাছে নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, কুকুরের ঘ্রাণ শক্তি আমাদের চেয়ে ভালো। শিকারী পাখিরা তাদের শিকারকে অনেক দূর থেকে দেখতে পারে যা মানুষের পক্ষে অসম্ভব। শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য অনেক প্রজাতিকে তাদের প্রাকৃতিক ঢাল দেওয়া হয়েছে যাকে বলা হয় ক্ল্যামোফ্লেজ। ক্ল্যামোফেজের খুব ভালো উদাহরণ হলো গিরগিটি। তবে এই লুকিয়ে থাকার কৌশলে এগিয়ে রয়েছে সাপও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। প্রথমে দেখলে মনে হবে একটি পাত্রে দুটি কলা আছে, কিন্তু তারপর হাত দিয়ে তোলা হলে দেখা যায় পেঁচানো অবস্থায় একটা অজগর যার চামড়ার রঙের সঙ্গে মিশে রয়েছে কলার রং, সঙ্গে একসঙ্গে শাখা রয়েছে। ভিডিওটি সায়েন্স গার্ল নামক একটি টুইটার ব্যবহারকারী শেয়ার করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ। Thank you.